এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে জিপিএ 5 পেয়েছেন 1,83,578 জন, আর পাশের হার 80.39%। এবছর সবথেকে বেশি বরিশাল বোর্ডে 90.18%, আর সবথেকে কম পাশের হার সিলেটে 76.06%। তবে 48টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। সকালে গণভবনে পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদেরও উন্নত শিক্ষা নেয়ার কথা বলেন। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। পরীক্ষা শেষ হওয়ার ঠিক 7 দিনের মাথায় প্রকাশ হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবার পরীক্ষায় অংশ নেয় 20,72,163 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 16,41,140 জন। পাশের হার 80.39%। এ বছর জিপিএ 5 পেয়েছে 1,83,578 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 84,964 জন ও ছাত্রী 98,614 জন জিপিএ 5 পেয়েছে। আর সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 1,59,220 জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 6,213 জন এবং কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনালে জিপিএ 5 পেয়েছেন 18,145 জন। এবছর সর্বোচ্চ বরিশাল বোর্ডে পাশের হার 90.18%, আর সবথেকে কম সিলেটে 76.06%। সবথেকে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডে 46,303 জন, আর সবথেকে কম জিপিএ তালিকাতেও আছে সিলেট বোর্ড, পেয়েছে 5,452 জন, আর কারিগরি 86.35%, জিপিএ পেয়েছেন 18,145 জন। মাদ্রাসায় 74.70%, জিপিএ 5 পেয়েছেন 6,213 জন পরীক্ষার্থী। আর এ বছর 48টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 50টি। আগামী বছর আমরা চেষ্টা করব যে এটি একেবারে স্বাভাবিকের যত কাছাকাছি নিয়ে আসা যায়, কিন্তু সেখানেও আমাদের শিক্ষার্থীরা একেবারে পুরো যেই সময়টা পাওয়ার কথা তা কিন্তু পাবে না। সেই জন্য পুনর্বিন্যাসটা করাই হচ্ছে। রাজনৈতিক দলগুলো তারা তাদের যে কোনো কর্মসূচিই দেন না কেন, সেই কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। এদিকে শুক্রবার সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর অনুষ্ঠানে কৃতকার্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিভাবকদের বলবো, ছেলেমেয়েরা ফেল করেছে বলে কিন্তু বকাবকি করবেন না কখনো, বরং তাদেরও মনে কষ্ট হচ্ছে, কাজে তাদেরকে আরো আদর দিয়ে ভালোবাসা দিয়ে তারা যাতে পড়াশোনায় মনোনিবেশ করে, আমাদের অভিভাবক বৃন্দ দয়া করে সেই পথেই যাবেন। অযথা অমুকের ছেলে এই ভালো রেজাল্ট করলো আর তুই পারল না কেন, এই তুলনাটা যেন না করেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সময়ের মতো প্রয়োজনীয় পরিবর্তন এনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।